হাই এভরিওয়ান আজকের ভিডিওটা ওয়াল হ্যাঙ্গিং ক্রাফট নিয়ে আর এটা একটা ওয়েস্ট মেটেরিয়াল ক্রাফ্টও কারণ আমি এর বেসিক যে ইনগ্রিডিয়েন্টটা মানে স্ট্রাকচার যেটা সেটা আমি প্যাকেজিং বক্স কেটে বানিয়েছি সো ইউ ক্যান কল ইটা ওয়েস্ট মেটেরিয়াল ক্রাফ্ট আর বাকি আমি ডিজাইনিংটা করেছি মোল্ডিড ক্লে দিয়ে আর ফেভিক্রল ব্র্যান্ডের মোল্ডির ক্লে আমার কারেন্ট অপসেশন কারণ এটা দিয়ে যেরকম ছোটো ছোটো ডিজাইন করা যায় ঠিক সেরকম কোনো বড় ডিজাইনও আমরা করতে পারি এই রিসেন্টলি আমি যতগুলো ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে তো তোমরা হয়তো দেখেছ ওখানে ম্যাক্সিমাম ডিজাইন আমি মোল্ডির ক্লে দিয়েই করেছি কারণ আই লাভ মলিক ক্লে মানে এত ভালো লাগে আমার এই ক্লে দিয়ে কাজ করতে তো রিসেন্ট আমি আরও কিছু ভিডিও জানবো সেগুলো মলিক ক্লে এর ওপরেই থাকবে আর রিসেন্ট আমি ট্রাই করছি জুয়েলারি বানানোর ট্রাই করবো জুয়েলারি বানানোর তো সেখানেও আমি মলিক্লে ক্লে ইউজ করবো কারণ এটা খুবই বাজেট ফ্রেন্ডলি এই ভিডিওতে তোমরা যে ডিজাইনটা দেখছো সেটা বেসিকটা আমি কভার করেছি একটা একটা প্যাকেজিং বক্স কেটে আর সেটাকে আমি রেক্ট্যাঙ্গেল শেপে কেটেছিলাম তারপরে হাফ সার্কেল ডিজাইন করেছি আমি পুরো বর্ডারে আর ওই বর্ডারটা আমি কভার করেছি মানে ডিজাইন করেছি মোল্ডির ক্লে দিয়ে তো মোল্ডির ক্লেটাকে আমি এরকম বিনুনি শেপে ভালো করে পাকিয়ে নিয়ে ওগুলোকে কভার করেছি তোমরা ভিডিওতে দেখতে পাবে আর বাকি যে হ্যাঁ আর উপরে লিখেছি আমি ওয়েলকাম আর আর হচ্ছে নিচের পার্টটাই আমি লিখেছি হোম আর ওয়েলকাম আর হোম এই দুটো পার্টেই আমি শিউলি ফুলের মতো একটা টাইপ অফ ফ্লাওয়ার বানানোর চেষ্টা করেছি হ্যাঁ আর ওই ফুলটা আমি বানিয়েছি হাতে নিজের হাতে বানাইনি আমি ওটা ওটা আমি ওই ক্লে কাটার যে ক্লে ফ্লাওয়ার কাটার পাওয়া যায় আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম এর আগে আমি একটা মুডিট ক্লে ওপর একটা একটা ডিজাইনিং ভিডিও করেছিলাম তো সেখানে আমি দেখিয়েছিলাম যে মোল্ডেড ক্লে কাটার পাওয়া যায় তো সেইগুলো দিয়ে আমি ফুলগুলো বানিয়েছিলাম তো সেই ফুলগুলো আমি এখানে ডিজাইনিংয়ে ইউজ করেছি হোয়াইট আর অরেঞ্জ কালার করেছে ফুলগুলোতে যাতে একটা শিউলি ফুলের একটা লুক আছে শিউলি ফুল নয় এগুলো বাট টাইপ অফ একটা ফিল দেওয়ার জন্য এখানে ইউজ করেছি আর ওয়েলকাম হোম হোমের ঠিক পাশে আমি এখানে মা দুর্গার একটা হাফ রেপ্লিকা বানানোর চেষ্টা করেছি রেপ্লিকা ঠিক নয় মানে হাফ একটা আউটার লাইন করার চেষ্টা করেছি তো যাতে একটা পুজো পুজো ফিল আসে তো এই পুরো ডেকোরেশনটাকে ওয়ালে হ্যাং করার জন্য আমি এখানে মাঝখানে মানে এই ডিজাইনটার ঠিক উল্টো দিকে আমি দড়ি ইউজ করেছি বাট সেটা এখানে আমি একদম মাঝখানে করেছিলাম মানে মাঝখানে আমি দইটা লাগিয়েছি বাট যখন আমি ওয়ালে টানিয়েছিলাম তখন দেখলাম যে জিনিসটা এরকম হেলে আছে তো তোমরা এই ভুলটা করবে না তোমরা যদি ডিজাইনটা একটু বড়ো হয় আমি এখানে ডিজাইনটা একটু বড়ো বানিয়েছি তো যদি বড় হয় তাহলে অবশ্যই তোমরা দুই প্রান্তে মানে দুই ধারে তোমরা সুতোটা লাগাবে যাতে একটা ব্যালেন্স থাকে আর যদি দুই ধারে তোমরা দইটা লাগাও তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে থাকবে কাত হবে না ভিডিওটা আমি তিন মিনিট রাখার চেষ্টা করেছিলাম বাট অ্যারাউন্ড ফোর মিনিটস হয়ে গেল কারণ আমি এখানে পুরো স্টেপ বাই স্টেপ মাইনিউট যে ডিটেলসগুলো হয় সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি বাট একটা জিনিস আমি স্কিপ করেছি যেটা ওই যে শিউলি ফুলগুলো মানে শিউলি ফুলের টাইপ যেগুলো আমি বানিয়েছি সেগুলো কিভাবে কেটেছি আমি সেগুলো শুধু দেখাই না যদি ওগুলোও দেখাতাম তাহলে অনেকটা ভিডিওটা আরও অনেকটা লম্বা হয়ে যেত তো তোমরা সেগুলো যদি দেখতে চাও মানে ওই শিউলি ফুলগুলো আমি কীভাবে বানিয়ে কীভাবে আমি ক্লে কাটার ইউজ করে আমি ওগুলো বানিয়েছি তো সেটা তোমরা আমার চ্যানেলে গিয়ে রিসেন্ট আমি একটা ভিডিও শেয়ার করেছি সেখানে তোমরা দেখতে পারো তো এই ভিডিওটা আর এই ডিজাইনিংটা তোমাদের পছন্দ হলে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এই টাইপেরই অনেক নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি সো প্লিজ ডু কনসিডার টু সাপোর্ট মি থ্যাংকস ফর টাটা